আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিশুর ম্যাসাজের জন্য অলিভ অয়েল ব্যবহারের 7টি উপকারিতা। স্বাস্থ্যকর ও মুখরোচক রান্নার তেলগুলির অন্যতম হওয়া ছাড়াও অলিভ অয়েল ত্বকের যত্ন এবং প্রসাধনী উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি আপনার শিশুর ম্যাসাজের জন্য একটি সহজ পছন্দ হয়ে ওঠে, যদিও একটি ভালো পণ্য বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিগারো অলিভ অয়েল একটি বিখ্যাত নামী ব্র্যান্ড এবং ভারতীয় বাজারে একটি অগ্রণী। এটি সবচেয়ে নির্ভরযোগ্য পছন্দ উপলব্ধ করে তোলে। এক নাম্বার হচ্ছে সমস্ত আবহাওয়ার যোগ্য ম্যাসাজ তেল। এটি অবশ্যই একটি সুবিধা যা সমস্ত মায়েরা পেতে পারে। কিছু তেল রয়েছে যা গ্রীষ্ম বা শীত ঋতুতে সীমাবদ্ধ, কারণ অন্য কোনো সময় এগুলি ব্যবহার করা আপনার শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে। তবে এই ধরনের তেলের ক্ষেত্রে এটি হয় না। আপনার সন্তানের ম্যাসাজ করার জন্য আপনি যে পরিমাণটি ব্যবহার করছেন তা আপনাকে কেবলমাত্র বিবেচনা করতে হবে। শীতের মাসগুলিতে ত্বক বেশি শুকিয়ে যাওয়ার কারণে একটু বেশি পরিমাণ ব্যবহার করুন, তবে গ্রীষ্মের সময় অল্প পরিমাণে ব্যবহার করুন, কারণ জলপাই তেল ত্বকে বেশ ভারী হতে পারে, যার জন্য কম আর্দ্রতা প্রয়োজন। দুই নাম্বার, ময়েশ্চারাইজিং প্রপার্টি রয়েছে। জলপাই তেলের ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্যগুলির সাথে আপনার ছোট্ট শিশুর নরম ত্বককে সুরক্ষিত করুন। এটিকে ইতিমধ্যে আগের চেয়ে মসৃণ, নরম এবং হালকা করুন। জলপাই তেলে এসকালেন থাকে, যা হাইড্রেটিক এজেন্ট। এটি আপনার শিশুর ত্বককে ঘামিয়ে তোলে, এটি শিশুকে নরম করে তোলে। তিন নম্বর হচ্ছে ক্যাডল ক্যাপ নিরাময়। এটি একটি ত্বকের সমস্যা যা শিশুর মাথার ত্বকে শুকনো এবং ফ্লেকি স্তরগুলি সৃষ্টি করে। ক্যাডল ক্যাপ সাধারণত শিশুর খুব বেশি অস্বস্তি সৃষ্টি করে না, যদিও এটি দেখতে খুবই মনোরম হয়। জলপাই তেল ক্যাডল ক্যাপ নিরাময়ে সহায়ক। কেবলমাত্র শিশুর মাথায় তেল দিয়ে ম্যাসাজ করুন এবং 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দিন। হালকা শ্যাম্পু দিয়ে তেলটি ধুয়ে ফেলুন এবং আলগাভিট ও ফ্লেক্সগুলি সরাতে একটি চিরুনি ব্যবহার করুন। আপনি মাত্র কয়েকবার ব্যবহারে অনুকূল ফলাফল দেখতে পাবেন। চার নম্বর, কাশি নিরাময়। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে আপনার বাচ্চাকে জর্জরিত করা ভয়ঙ্কর সর্দি ও কাশি আসে। ইউক্যালিপটাস রেডিয়াটা তেল এবং কয়েক ফোঁটা ভালো জলপাই তেলের মিশ্রণ, যেমন ফিগারো অলিভ অয়েল মিশ্রণ দিয়ে আপনার শিশুর বুকের ম্যাসাজ করা তাকে তার কাশি এবং শ্বাসকষ্ট থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। আরও স্বস্তি পেতে আপনি এটি তার হাতের তালুতে বা তার পায়ের তলগুলিতে ঘষতে পারেন। পাঁচ নাম্বার, ডায়াপার র্যাশগুলি প্রতিরোধ এবং নিরাময় করে। আরেকটি সাধারণ সমস্যা যা মা ও শিশু উভয়ের কাছেই দুঃস্বপ্নের মতো উপস্থিত থাকে, ডায়াপার র্যাশগুলি মোকাবেলা করা বেশ কষ্ট দিতে পারে। জলপাই তেল দিয়ে আপনার শিশুর ডায়াপারের এলাকা ম্যাসাজ করে এই র্যাশগুলি প্রতিরোধ করুন। আপনার শিশুর র্যাশ উপশমের ব্যবহারের জন্য আপনি 2 চামচ জলপাই তেল এবং হালকা গরম পানির মিশ্রণও ব্যবহার করতে পারেন। ছয় নাম্বার, ঘুম প্রচার করে। জলপাই তেলের মধ্যে স্বাচ্ছন্দ্যযুক্ত বৈশিষ্ট্য রয়েছে যা আপনার বাচ্চাকে ঘুমাতে প্রশান্ত করতে পারে। কয়েক ফোঁটা জলপাইয়ের তেল দিয়ে আপনার শিশুর পায়ের ত্বক ঘষুন এবং ম্যাসাজ করুন যতক্ষণ না সে হালকা করে ঘুমিয়ে যায়। সাত নাম্বার, চুলের স্বাস্থ্যের জন্য ভালো। জলপাই তেল আপনার শিশুর চুল মজবুত করে এবং যদি এটি রুক্ষ বা মোটা হয় তবে নরম করে। এটি ভিটামিন ই এর একটি ভালো উৎস যা তার চুলের গঠনকে বাড়িয়ে তোলে এবং এটি ভালোভাবে ময়েশ্চারাইজড করে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আজকে আলোচনায় আশা করছি আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। আজকের ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি অবশ্যই অন্যত্র শেয়ার করে অন্যদেরকে উপকৃত করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন বেবিদের বিষয়ে এরকম নিউ নিউ হেলথ টিপস পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।